হ্যালো বন্ধুরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব 10 বছর প্রেম করেও বুঝতে পারেনি অঙ্কুশকে ভালোবাসেন কিনা অঞ্জিলা। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়েছে, একের পর এক মৃত্যুর সংখ্যা বাড়ছে। যেখানে সকলে মৃত্যু ভয়ে হুমড়ি খেয়ে পড়েছে, সেখানে কেউ বিয়ের কথা চিন্তাও করতে পারে না। অঙ্কুশ অঞ্জিলার ক্ষেত্রেও সে বিষয়টি ঘটেছে। করোনার দ্বিতীয় ঢেউ যদি আছড়ে না পড়তো, তাহলে এবছরেই প্রেমিকা অঞ্জিলা সেনের সঙ্গে গাঁটছড়া বাঁধতেন অঙ্কুশ হাজরা। কিন্তু সেটা কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ করোনার ঢেউ দিন দিন বেড়েই চলছে। এমনকি দিন কয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন অঙ্কুশ নিজে। কিন্তু অঞ্জিলার গলায় অন্য সুর। অঙ্কুশকে তিনি আদৌ ভালোবাসেন কিনা সেটাই নাকি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেননি অভিনেত্রী। গত মার্চ মাসে একসঙ্গে মালদ্বীপ ঘুরে এসেছেন তারা। এমনকি ওই সময় অঞ্জিলা করোনা আক্রান্ত হয়। যখন পরিবারের কেউ ছিল না, তখন অঞ্জিলাকে পুরোপুরি রূপে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন অঙ্কুশ। এমনকি তাদের ওই সময়ের ভালোবাসার নানা মুহূর্তের ছবি হিল্লোল তুলেছিল অনুরাগীদের মনে। তবে হঠাৎ এমন আজগুবি মন্তব্য কেন করলেন অঞ্জিলা? আসলে এর সবটাই দুষ্টুর দুষ্টমি। ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন অঞ্জিলা। এর আগে অঙ্কুশকেও এরকম প্রশ্নোত্তর পর্বে মস্তে দেখা গিয়েছিল। তখন অঙ্কুশকেও একজন প্রশ্ন করেছিল সে অঞ্জিলাকে কতটুকু ভালোবাসে। তখন অঙ্কুশ প্রশ্নের উত্তরে জবাব দিয়েছিল 10 বছরে এখনো সে বুঝতে পারেনি, সামনে আরো দিন লাগবে বোঝার জন্য। অঞ্জিলার ক্ষেত্রেও এরকমটাই ঘটেছে। নানা অনুরাগীর নানা প্রশ্ন, নানা কৌতূহল। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করে বসেছিলেন অঞ্জিলা অঙ্কুশকে সত্যিই ভালোবাসেন কিনা। অঞ্জিলা কি এমন প্রশ্নের সোজাসাপটা উত্তর দেওয়ার পাত্রী? মোটেই না। প্রশ্নকর্তার থেকে এক ধাপ এগিয়ে মজা করে তিনি লিখলেন, 10 বছরে বুঝিনি, আরো 20-25 বছর সময় চাই, তারপর উত্তরটা দেওয়া যাবে। এখানে কিন্তু অঙ্কুশকেই ফলো করেছেন অঞ্জিলা। কিন্তু স্বভাবসিদ্ধ রসিকতায় অনুরাগীদের মুহূর্তেই তার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন অঞ্জিলা। তবে প্রেমিকার এরকম ইনস্টাগ্রাম স্টোরি থেকেই কিছুটা হলেও জ্বলন হবে প্রেমিকের মনে, এরকম অনেকেরই প্রশ্ন উঠছে। কিন্তু মনে তো হচ্ছে এরকম জ্বলন উঠবে না, কারণ এরকম একই উত্তর দিয়েছিলেন অঙ্কুশ হাজরাও, হয়তো তাকেই ফলো করেছেন অঞ্জিলা সেনগুপ্ত। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন অঞ্জিলা কেন বলেছেন 10 বছরেও তিনি বুঝতে পারেননি তিনি অঙ্কুশকে ভালোবাসেন কিনা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।